প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ একশো একত্রিশতম দিনের অনুধান আধ্যাত্মিক দিব্যত্রয়ীকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রভাতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা একশো একত্রিশতম দিনের অনুধ্যানে একটু মন নিয়ে আলোচনা করব সত্যি কথাই মন নিয়ে আমাদের সকলেরই সমস্যা এবং সেই সমস্যা নিরসনের জন্যেই আমাদের এই ঈশ্বরীয় স্মরণ মনন প্রসঙ্গ এবং সৎকথায় প্রতিদিনের প্রার্থনা বা অন্যান্য আধ্যাত্মিক প্রসঙ্গ আমার এক দিদি বর্তমানে পুনেতে রয়েছেন তিনি খুব সুচারুভাবে সংসারের দায়িত্ব কর্তব্যের মধ্যে দিয়ে ঈশ্বরকে আরও দৃঢ়ভাবে সান্নিধ্য লাভের চেষ্টা করছেন তিনি কলকাতায় থাকলেও বর্তমানে যেহেতু তাকে সংসারের কর্তব্য নিরসনে সেখানে থাকতে হয়েছে এবং সেই থাকার মাধ্যমেও সঞ্চিতা মুখার্জি তিনি আমাকে জানিয়েছেন যে একটু মন নিয়ে যদি কখনো আলোচনা করা যায় সত্যি মন নিয়ে যখন আলোচনা করার কথা ভাবতে বসলাম তখনই মনে পড়ল যে আমাদের শ্রীরামকৃষ্ণদেব শুরুতেই যেন একটি কথা বলে দিয়েছেন যে মনেতেই বদ্ধ মনেতেই মুক্তি আচ্ছা আসল জায়গাটা অর্থাৎ মন এই মন বুদ্ধি চিত্ত অহংকার এই নিয়ে আমাদের সারা সারাদিনের নানান কর্মকাণ্ডের নানান ব্যাপকতা এবং বিচিত্রতা কেন ব্যাপকতা না সব কিছুই মন দিয়ে করতে হচ্ছে বুদ্ধি কখনো কখনো তাতে সাথ দিচ্ছে কখনো দিচ্ছে না কখনো কখনো চিত্ত বিভ্রম ঘটিয়ে দিচ্ছে আবার অহংকারে গর্বিত হয়ে আমরা অনেক ভুলও করে ফেলছি সেজন্য ঠাকুর কিন্তু এই রুটটাতে প্রথম ধরে ফেললেন মনেতেই মুক্ত মনেতেই বদ্ধ অমৃত বিন্দু উপনিষদ আমরা অনেক উপনিষদের কথা জানি সেই রকমই একটি অমৃত বিন্দু উপনিষদে সুন্দর করে বলা হচ্ছে মনো এব মনুষ্যানং কারণং বন্ধ মোক্ষয় বন্ধায় বিষয়াসক্তং মুক্তম নির্বিসয়ং স্মৃতম অর্থাৎ ওই ঠাকুরের কথাটিকেই যেন সুন্দর করে বলা হচ্ছে যে আমরা এই মনের যদি প্রভুত্ব করতে পারতাম এবং সেইটি আমাদের ভক্তদের একান্ত আরতি এবং আমাদেরও সকলের আমারও সেই মনটিকে যেন আমরা সবাই বাঁধতে চাইছি আর মহামায়া সেটি বাঁধতে দিচ্ছেন না সেজন্য আরও গভীরে আমরা প্রবেশ করতে চাইছি আর যত গভীরে প্রবেশ করতে চাইছি তত আমাদের নানান দ্বন্দ্ব শুরু হচ্ছে সেন্ট ক্যাডক বিখ্যাত পাশ্চাত্য দার্শনিক তিনি সুন্দর করে বলছেন যিনি আপন মনের অধীশ্বর তার তুল্য আর কেউ নেই রাজা তার তুল্য রাজা আর কেউ নেই যিনি আপন মনের অধীশ্বর সুভাষিতে আমরা পাই যে যে নিজের মনকে জয় করেছে সেই সবচেয়ে সেরা সংহিতা আমাদের বারবার বলছেন আত্মশাসনে শ্রেষ্ঠত্ব লাভ হয় এবং আত্মসংযম হচ্ছে শান্তি যে রাজা কাম ক্রোধ লোভ দম্ভ এবং অহংকারকে কিভাবে দমন করতে হয় জানেন তিনি সমগ্র পৃথিবীর অধিপতি হন এটি মহাভারতও আমাদের জানিয়ে দিচ্ছে অর্থাৎ সবাই এই মনের কথাটি খুব সুন্দর করে জানাচ্ছেন এই মনের যে চিন্তাধারা সেটিকে আমরা কী করে সুপরিচালিত করব সেটি নিয়ে আমাদের আলোচনা কারণ আমাদের মনে হঠাৎ করে প্রলোভন আসে কখনো কাম কখনো লোভ কখনো ঘৃণাকে দমন করার আমরা চেষ্টা করি কিন্তু পারি না সেজন্য এক বিদেশি সন্ন্যাসী তিনি খুব সুন্দর করে উপায়গুলি বলছেন সে উপায়গুলি কিরকম বলছেন প্রথম যখন কোন শিশু নেকড়ে বা ভাল্লুক দেখে তখন সে ছুটে গিয়ে তার বাবা মার কোলে মুখ লোকায় এবং সাহায্য চেয়ে কাঁদে বলছেন নেকড়ে মতন হিংস্র প্রাণীকে যখন কোনো শিশু দেখে তখন সে ছুটে যায় বাবা মার কাছে তার আর অন্য কিছু থাকে না সে অ্যাপসলিউট জায়গাটা বুঝে গেছে যে ওই তার বাবা মা তাকে বাঁচাতে পারে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তেমনি আমাদের প্রভু শিক্ষা দিচ্ছেন যে প্রার্থনা করো যাতে প্রলোভনে না পড়ো মনেতে এই প্রলোভনগুলো আসছে তার জন্য কি করতে হবে প্রার্থনা করো দেখুন এই যে সৎকথায় প্রার্থনা কত জরুরি বলছেন এই প্রার্থনা করো যাতে প্রলোভনে না পারো দ্বিতীয় কি বলছেন বলছেন যে প্রলোভনের ফাঁদে পা দিও না লোভের বিরুদ্ধে দাঁড়বার জন্য বা দাঁড়াবার জন্য ঈশ্বরের কাছে শক্তি প্রার্থনা করো দৃঢ়তার সঙ্গে ঘোষণা করো জীবনে কোনো দিন প্রলোভনের ডাকে সাড়া দেব না সেইটি চরিত্র প্রলোভনের কাছে যে মাথা নত করে না শ্রীরামকৃষ্ণদের বাবা শ্রীরামকৃষ্ণদেবের বাবা হচ্ছেন তার জ্বলন্ত এক্সাম্পল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যিনি কখনো প্রলোভনের কাছে মাথা নত করলেন না তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি মিথ্যে সাক্ষী দেবেন না দরকার হলে তিনি বাড়ি ত্যাগ করবেন জমি ত্যাগ করবেন রঘুবীরকে নিয়ে সত্যি কথাই তিনি দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে সহায় সম্বলহীন হয়ে কিন্তু তবুও সত্যকে অর্থাৎ প্রলোভন কে তিনি জয় করেছিলেন সত্যকে জয় করেছিলেন প্রলোভনের ফাঁদে পা দেননি তিনি সত্যকে জয় করেছিলেন সেই জন্য বলছেন সেটি প্রার্থনার দ্বারা এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করো তিন নম্বর কি বলছেন অর্থাৎ উপায়গুলো বলছেন প্রলোভনের বিরুদ্ধে এই লড়াইয়ের সময় কখনো তার দিকে তাকিও না শুধু ঈশ্বরের দিকে তাকাও কারণ প্রবল শক্তিশালী মায়াময় প্রলোভনের রূপ তোমাকে দুর্বল করে দিতে পারে সত্যি সত্যি তো প্রতিদিন এই প্রলোভনের শিকার হয়ে যাচ্ছে সেজন্য যখন কোনো একজন শিষ্য স্বামী ব্রহ্মানন্দ জিকে জিজ্ঞেস করেছিলেন যে যদি একটা খারাপ চিন্তা মনে বারবার আসে তখন কি করব তার উত্তরে স্বামী ব্রহ্মানন্দজি সুন্দর করে বলেছিলেন নিজের মনের ওপর এই ভাব বারবার ইঁকে দাও যে এই চিন্তাটি আমার পক্ষে অত্যন্ত ক্ষতিকর এটা আমার সর্বনাশ করবে এরকম করতে করতে মন অশুভ চিন্তার বাঁধন থেকে মুক্ত পাবে মন সহজেই প্রস্তাব গ্রহণ করে মনকে যা শেখাবে সে তাই শিখবে যদি বিচারের দ্বারা আত্মিক জীবনের আনন্দ এবং পূর্ণত্ব মনের উপর দেওয়া যায় আর সংসারের অসারতা তাকে বোঝানো যায় তবে মন ভগবানের প্রতি অধিকতর আকৃষ্ট হবে অর্থাৎ সংসারের এই অসারতাটা বোঝার জন্য সেজন্য বারবার রাজযোগের উপদেষ্টা পতঞ্জলি আমাদের বারবার বলছে প্রতিপক্ষ ভাবনা অসম্ভব ভাবনা এবং প্রতিপক্ষ ভাবনা এটি একটি বেদান্তের খুব সুন্দর কথা সেটি কীরকম না আমরা এই যে আসে মাঝে মধ্যে আমাদের জীবনে সেটা আমাদের কীরকম নাড়ায় না আমাদের এই হতাশা এসে যায় এই সব কিছু আমরা করছি কিন্তু আমরা পাচ্ছি না কোথাও একটা যেন ডিপ্রেসড হয়ে যায় সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা কখনোই হতাশাকে সুযোগ করে দেবো না হতাশাই হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড়ো শত্রু যখনই হতাশা আসবে তখনই আমরা তাকে দূর করে দেবো মন যখন নিচু অবস্থায় থাকে তখন তার থেকে সমস্ত নেতিবাচক চিন্তাগুলো তাড়ানোর জন্য আমাদের সর্বশক্তি দিয়ে বলতে হবে আমি দেবতা আমি আর অন্য কিছু নেই আমি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ তাই কোনো শোক আমাকে স্পর্শ করবে না আমি সচ্চিদানন্দ স্বরূপ আমি নিত্য মুক্ত স্বভাববান সেই জন্য এটি আমাদের বারবার মনে রাখতে হবে সেই রকম আমাদের প্রতি মুহূর্তে এটি বিশ্বাসের সঙ্গে বলতে হবে যে ঈশ্বর যখন আমাদের পক্ষে তখন কার সাধ্য আমার বিপক্ষে দাঁড়ায় ঈশ্বর আমার নিজের ওই যে বললাম তিন নম্বরটাই খুব সুন্দর করে তিনি বলছেন প্রলোভনের বিরুদ্ধে লড়াইয়ের সময় কখনো তার দিকে তাকিও না শুধুমাত্র ঈশ্বরের দিকে তাকাও অর্থাৎ ঈশ্বর যখন আমার সহায় রয়েছেন তখন কে আমার বিপক্ষে দাঁড়াবে মনের এই দুর্বল অবস্থাকে কাটিয়ে ফেলতে হবে এবং সেই জন্য মনসংযমের জন্যে আমাদের কি করতে হবে না বারবার উচ্চ শক্তি সম্পন্ন কিছু ব্যবস্থা রাখতে হবে সেই সম্পন্নটি কি না ওই যে বলছেন প্রতিপক্ষ ভাবনা বা বিপরীত বিচার সৃষ্টি করা বলছেন মনঃসংযমের পক্ষে ক্ষতিকর কোনো চিন্তা উঠলেই তার বিপরীত চিন্তার সাহায্য গ্রহণ করতে হবে ধরা যাক আমার মনের মধ্যে কোন একটা ক্রোধ তার একটা বিশাল ঢেউ উঠেছে যেটা আমার শান্তিকে নষ্ট করবে বা অনেক ক্ষতি করবে তাহলে আমাদের কি করতে হবে না আমাদের তার প্যারালাল একটা ভালোবাসার ঢেউ তৈরি করতে হবে অর্থাৎ যখন আমরা এই যে সংসারের কাজকর্ম করতে গিয়ে দমবন্ধ হয়ে যাচ্ছি কোথাও একটা ছটফট করছি তার মানে আমার মনে হচ্ছে একটা মনে মনে রাগ হচ্ছে মনে মনে হতাশা আসছে কেন করলাম কেন এই সংসারে জড়ালাম কেন আবার তখন কিন্তু ওই ভালোবাসার ঢেউটা আনতে হবে এবং ভালোবাসার ঢেউটা কি আনতে হবে না না। এর মধ্যে দিয়েই আমাকে ঈশ্বরের লাভ করা এর মধ্যে দিয়েই আমি ঈশ্বরের কাছে পৌঁছে যাব যদি আমার মন মনের মধ্যে আমাদের সকলের মনের মধ্যে কাম আসে সেই জন্য কামের ভাব যদি প্রবল হয় তখন পবিত্রতার একটা বিপরীত ঢেউ আনতে হবে পবিত্র হৃদয়ে কোনো মহাপুরুষের চিন্তা করতে হবে এই পবিত্র হৃদয়ের মহাপুরুষের চিন্তা দিয়ে আমরা সেটাকে কাউন্টার অ্যাটাক করব অর্থাৎ একটা চিন্তাকে দিয়ে আর একটা চিন্তাকে যেন আমরা এই কাউন্টার অ্যাটাকটা করতে হবে এবং সেই জন্য ভালো কাজে সব সময় মনকে ব্যস্ত করে রাখা সব সময় আমাদের মনটাকে কি করতে হবে না ভালো কাজও কাজের দ্বারা ব্যস্ত করতে হবে সেটি আমরা কীরকমভাবে করব না বৌদ্ধ ধর্মেও সেরম কোনো উপদেশ রয়েছে বৌদ্ধ ধর্মের উপদেশগুলো কি যেমন কোনো বান প্রস্তুতকারী বানকে সোজা করে প্রস্তুত করে সেই রকম বুদ্ধিমান ব্যক্তি আপনার স্পন্দনশীল যে চিত্ত তাকে সরল করে অর্থাৎ নিজের বসে আনার চেষ্টা করে এই চিত্তটাকে সবসময় স্পন্দন সবসময় ওয়েভিনেচার বলছেন বৌদ্ধ ধর্মে এটিও সবসময় বলছে যে দুর্বোধ্য কুটিল এবং যথেচ্ছ গমনশীল মনোবৃত্তির প্রতি বুদ্ধিমান ব্যক্তির সর্বদা লক্ষ্য রাখা উচিত কারণ সুরক্ষিত চিত্ত সুখ প্রদান করে এই সবসময় সেটি আমাদের রাখতে হয় সেজন্য জলাশয়ের উপর থেকে পানা সরিয়ে দিলেও আবার আসতে পারে ঠিক সেই রকম মায়া আমাদের আত্মচিন্তায় বিমুখ ব্যক্তির বা বিমুখ জ্ঞানী ব্যক্তির চিত্তকে আবৃত করে ফেলতে পারে সেই জন্য আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হয় এবং সেই অ্যালার্টনেসটা অনেক সময় কল্পনা শক্তিকেও আমাদের সঠিকভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত নিতে হয় সেই রকম কীরকম না একদিন একজন মাতাল রাস্তা দিয়ে আস্তে আস্তে যাচ্ছে তো হঠাৎ তার হাতে একটা বাক্স ছিল যার গায়ে এবং ঢাকনাতে একটা ফুটো করা ছিল মনে হচ্ছে যে যেন কোনো একটা জীবন্ত প্রাণী তার মধ্যে রয়েছে তো রাস্তাতে এক পরিচিত লোকের সাথে দেখা হতে লোকটি মাতালটিকে জিজ্ঞেস করলো ওহে তোমার বাক্সে কি আছে একটা বেজি আছে মাতালটা উত্তর দিল তা হঠাৎ বেজি কি জন্য বলো দেখো তুমি তো জানো আমি একটু আগে মদ খাই এখনও ঠিক মাতাল হইনি কিন্তু একটু পরেই হয়ে যাব। আর যখনই মাতাল হই তখন আমার চারপাশে অনেক সাপ দেখতে পাই তো সাপ দেখলে আমার খুব ভয় করে এখন এই বেজিটা নিয়ে যাচ্ছি সাপের হাত থেকে বাঁচার জন্য বলছেন আরে তখন লোকটি বলছে আরে কি কপাল এই তো কাল্পনিক সাপ তখন এ বলছে এটাও তাই এটাও একটা কাল্পনিকই বিজি অর্থাৎ ঠিকভাবে নিয়োজিত কল্পনা আমাদের পরম বন্ধুর মতন কাজ করে কল্পনা যুক্তির রাজ্য ছাড়িয়ে যায় এবং কল্পনার আলোই আমাদের সর্বত্র নিয়ে যেতে পারে এটি স্বামীজি বলছেন যে ঠিক ঠিক কল্পনা অর্থাৎ যখন আমার এই কাজ করতে সংসারে হতাশ আসবে তখন আমি কল্পনা করব যে আমি মনে মনে মনটি আমার দক্ষিণেশ্বরে চলে গেছে আমি রয়েছি আমি সংসারের মধ্যে রয়েছি কিন্তু যখন এই রান্নাটা করছি তখন ভগবানের জন্য ভোগ রান্না করছি আমি যখন ঘরটা মুচ্ছি তখন ভগবানের ঘর মুচ্ছি আমি প্রতিদিন যখন নানান রকমের পরিবারের লোকজনের সাথে কথা বলতে হচ্ছে মিশতে হচ্ছে থাকতে হচ্ছে কারণ আমরা সংসারী জীব আমাদের বাইরে থেকে পরিত্রাণ নিই তখন মনে করতে হবে আমরা সবই ভগবানের রূপধারী মানুষগুলোর সাথেই কথা বলছে এবং সেইটি আমাদের এমন একটা স্তরে নিয়ে চলে যাবে যেখানে আমাদের ওই ঈশ্বর এই প্রবল মায়ার হাত থেকে রক্ষা করবেন চতুর্থত কি বলছেন বলছেন কোনো প্রশংসনীয় বা সৎ বিষয়ের দিকে চিন্তা ধারাকে পরিচালিত করতে হবে যখন সৎ চিন্তা মনকে অধিকার করে তখন সমস্ত প্রলোভন এবং অসৎ চিন্তা দূর হয়ে যায় আর পঞ্চমত যিনি তোমার গুরু বা যাকে তুমি গুরুর মতন শ্রদ্ধা করো তার কাছে সব মনটাকে উন্মুক্ত করো অর্থাৎ মনে মনে যা উঠবে তা সব তার কাছে বলবে তাহলে প্রলোভনকে ধ্বংস করার এইটি হচ্ছে সর্বোত্তম পন্থা অর্থাৎ যাকে তুমি বিশ্বাস করো গুরুর মতন বিশ্বাস করো যে তোমাকে পথ দেখাতে পারে যার উপর তুমি শ্রদ্ধা রাখো ভালোবাসা রাখো তাকে তোমার সবটা মনের কথা বলো এরকম সবাইকে বললে হবে না যাকে তুমি মনে করো বলছেন এতেও যদি প্রলোভনে হাতছানিতে মন চঞ্চল হয় তাহলে না কিছুতেই প্রলোভিত হব না এই রকম একটা দৃঢ়তা বা প্রতিবাদ বারবার রাখতে হবে মেয়েরা না বললে যেমন তাদের বিয়ে দেওয়া যায় না যতক্ষণ না বলতে পারে যতক্ষণ আমরা না বলবো ততক্ষণ ওই রকম আমরা প্রলোভিত হব না অর্থাৎ সেই জন্য বারবার আমাদের শাস্ত্র বলছে যেখানে রাক্ষস যেখানে তীব্র বিষদর সর্প যেখানে দস্যু এবং শত্রু রয়েছে যেখানে দাবানল ও যেখানে সমুদ্রবক্ষ সেখানে সর্বদা আপনি বিরাজিত থেকে বিশ্ব পরিপালন করেন তাই আপনার আমরা শরণাগত এই ভারক্রান্ত মানুষদের জন্য বারবার যীশু খ্রিস্ট বলছেন তোমরা যারা জীবনের বোঝাবে ক্লান্ত বা বোঝা বইয়ে ক্লান্ত পরিশ্রান্ত তারা এসো আমার কাছে এসো আমি তোমাদের শান্তি দেবো অর্থাৎ দেবেন ঠাকুর আমাদের সেজন্য সুন্দর করে বললেন শ্রীরামকৃষ্ণদেব তার পাপ পালিয়ে যায় দেহ বৃক্ষেই পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের ওপর সব পাখি পালায় তেমনি পাপ তাঁর নাম গুণকীর্তনে সহজে চলে যায় ব্রহ্মানন্দি সুন্দর করে বলছেন রাজা মহারাজ নাম 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 কেবল নাম তীব্র কর্ম করো আর নাম করো সব কর্মের ভেতর দেখি তাঁর নাম এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো করে দেখো একদম সব জ্বালা ঘুচে যাবে কত কত মহাপাতকই এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল অর্থাৎ রাজা মহারাজ আমাদের উপায়টি বলে দিচ্ছেন কি উপায় বলছেন বলছেন নাম করতে হবে অর্থাৎ যখন আমি ভাবছি যে সত্যি আমার এই সংসারের কাজেতে এই সমস্ত কিছু শোনা হচ্ছে না আমার ভালো সৎ গ্রন্থ পড়া হচ্ছে না সৎসঙ্গে আমি রাখতে পারছি না তাহলে আমার মনে খুব কষ্ট তাহলে সেই সময় এই নাম আমার জীবনে ক্যাটালিস্টের কাজ করবে অনুঘটক অর্থাৎ আমরা মনের গভীরে তখনই প্রবেশ করে যাব যখন ভগবানের কাছে নাম করতে পারব অর্থাৎ কিচ্ছু দরকার নেই আমি যদি কিচ্ছু না পারি তাহলে আমরা মনের শুধু নাম করব আমরা সংসার রূপ অরণ্যে আমাদের মধ্যে থাকতে হচ্ছে কিন্তু এই সংসার রূপ অরণ্যের মধ্যে থাকলেও আমাদের বারবার তার নিয়ন্ত্রণটি করা কিভাবে সেটি আমাদের বারবার করতে হচ্ছে সেজন্যে বারবার ঠাকুর খুব সহজ পথের নির্দেশ দিচ্ছেন বলছেন যে কাম ক্রোধ ইত্যাদি ভয়ঙ্কর শত্রুদের কী করে পরাজিত করা যায় বলছেন যতদিন এই বাসনাগুলোকে সংসার আর তার বিষয়ের দিকে পাঠানো হয় ততদিন তারা শত্রুর মতন ব্যবহার করে কিন্তু যখন তাদের ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দেওয়া যায় তখন তারাই মানুষের সাথে অতি প্রিয় বন্ধুর মতন কাজ করে অর্থাৎ উপায়টা কি যে আমার মধ্যে যে অতৃপ্তিগুলো আসছে কেন আসছে হতাশা অতৃপ্তি একটা কোথাও যেন আনমোনা ভাব আনচানে ভাব কেন আসছে এই যে মনের গভীরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখব যে আমি সেগুলোকে সব সংসারে দিয়ে ফেলেছি সেজন্য সেখান থেকে আসছে অর্থাৎ আমি যেখানে দেব তার প্রোডাক্ট হিসেবে সে দেবে আমি সংসারে দিয়েছি তাই সংসার আমাকে বাই প্রোডাক্ট হিসেবে দিচ্ছে তাই তারা শত্রু শত্রুর মতন ব্যবহার করছে এগুলো তখন ঠিক গোড়াতে বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন এগুলো কি ঈশ্বরের দিকে ফিরিয়ে দিলে এগুলোই বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমি যেটাকে সংসারের মধ্যে থেকে পাচ্ছিলাম না মনে করছিলাম কী করে কী করব সেটাকেই যদি ঘুরিয়ে দিই তাহলে কি হবে সে বন্ধুর মতন কাজ করবে সাংসারিক বিষয় লাভের কামনাকে ঈশ্বর লাভের কামনায় পরিণত বা পরিবর্তন করতে হবে সেই জন্য একজন মানুষ আর একজন মানুষের উপর যে ক্রোধ করে সেই ক্রোধকে যদি ঈশ্বরের দিকে ফেরাই ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে ক্রোধ তাহলে সমস্ত বাসনাগুলো এইরকমভাবে যদি আমরা ঈশ্বরের দিকে মোড় দিয়ে দিতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই ঠাকুর সেইটি আমাদের বলছেন বাসনাগুলো তো যাবার নয় তাই তাদের মোড় ফিরিয়ে দাও অর্থাৎ বাসনাকে সম্পূর্ণ ধ্বংস করা যাবে না কিন্তু সংযত এবং সংস্কৃত করা যাবে এবং এমন অবস্থা আসবে যখন এই বাসনাগুলো তখন আর মনের মধ্যে মাথা তুলতে পারবে না এই বাসনাগুলোকে মাথা যখন না তুলতে পারবে না তখনই সেটি কি হবে না এই মনের নিয়ন্ত্রণ সেজন্য বারবার এই নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের তিনটি জিনিস কি না মনের নিয়ন্ত্রণ সত্যি কঠিন কাজ এমনকি অর্জুনের মতন বীর পুরুষের মতন মানুষেরও এই মন নিয়ন্ত্রণ করা যায়নি কিন্তু তবুও মনের দমন সম্ভব এবং মনসংযমের সুনির্ধারিত পদ্ধতি রয়েছে সেটি এবং সেটি কীরকম না ঠাকুর বলছেন সেই জন্য শ্রী রামকৃষ্ণদেব যে একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে বসে থেকো না আরও এগিয়ে পড়ো তখন কেউ বলছেন আগে পায়ে তো বন্ধন এগুলো যেতে দেয় না তখন ঠাকুর বলছেন পায়ে বন্ধন থাকলে কি হবে মন তো আসল তখন সে আবার বলছেন মন যে আমার বস নয় ঠাকুর বলছেন সে কি অভ্যাস যোগ অভ্যাস করো দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে মন ধোপা ঘরের কাপড় লাল রঙে ছোপাও তো লাল হবে নীল রঙে ছোপাও তো নীল হবে যে রঙে ছোপাবে সেই রঙই হবে অর্থাৎ আমাদের এই মনের সংযমটা কিভাবে বলছেন মনকে শাসন করতে গেলে আমাদের ইচ্ছা শক্তিকে সুদৃঢ় করতে হবে তারপরে মনের সাথে যেটা অ্যালাইড সেটা উইল উইল পাওয়ার আমাকে ভগবান এখন এই সংসারের মধ্যে রেখেছেন এই কর্তব্যগুলো আমাকে করতে বলছেন সেটা তার ডাইরেকটিভস তাহলে আমি সেই ডাইরেক্টিভসকে উপেক্ষা করতে পারবো না তাতে যদি আমার দুটো প্রোগ্রাম না শোনা হয় যদি সৎকথা বা অন্য কোনো সৎ প্রসঙ্গ না করা হয় উপায় নেই ভগবান সেটি চাইছেন এক দুই মনের স্বভাবকে বুঝতে হবে আর তিন সাধন প্রণালী শিখে সুচতুরভাবে আন্তরিকতার সাথে নিয়মিত অভ্যাস করতে হবে আর যদি তারপরেও প্রাণ আঁটোবাটু করে তাহলে কি করতে হবে না ওর মধ্যে থেকেও আমাদের সময় বাঁচিয়ে নিয়ে করে ফেলতে হবে কাজ করতে হবে কারণ আমরা জানি নেসেসিটি নোস নো এন্ড আমাদের প্রয়োজনের শেষ নেই কিন্তু আমাদের কি করতে হবে সহ্যের সমান গুণ নেই সন্তোষের সমান ধন নেই মায়ের কথাটি মনে রাখতে হবে সেজন্য আমাদের কবিগুরু স্বয়ং একটি কথা বলছেন সদা থাকো আনন্দে সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে জাগ প্রাতে আনন্দে করো কর্ম আনন্দে সন্ধ্যায় গৃহে চলহে আনন্দ গানে সংকটে সম্পদে থাকো কল্যাণে থাকো আনন্দে নিন্দা অপমানে সবারে ক্ষমা করি থাকো আনন্দে চির অমৃত নির্ঝরে শান্তি রস পানে অর্থাৎ কবিগুরু এটি সুন্দর করে বলছেন যে তোমরা আনন্দে থাকো সকালবেলাতে আনন্দ থাকে কর্মের মধ্যে থাকো সকলকে ক্ষমার মধ্যে দিয়ে আনন্দ থাকো কারণ সেটাই তোমার মন আর সেই মনটিতে যত তুমি আনন্দে থাকতে পারবে ততই তোমার জীবনটি খুব সুন্দর হবে সেখানেই শরণাগতরা আমাদের বারবার বলছেন না তোমার চরণ যেথায় নামে অপমানের তোলে তলে সেথায় আমার প্রণাম নামে না যে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে স্বামী প্রণবানন্দজিও খুব সুন্দর করে বলছেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সংঘগুলো তিনি বলছেন পরিবারস্থ সকলের প্রতি সমভাব পোষণ করবে তোমার দৈনন্দিন জীবনযাপন তোমার আচার ব্যবহার যেন বিশুদ্ধ হয় তা হইলেই তোমার প্রতি সকলে আকৃষ্ট হবে সকলের মনের বিরুদ্ধ ভাব অপসৃত হবে এবং গৃহে শান্তি আসবে আমরা এই শান্তির জন্য এদিক ওদিক দৌড়াই বুঝতে পারি না কি করব এবং কি না করব। কিন্তু বলছেন কি যে তোমার পরিবারের সকলের সাথে তুমি ভাবটা ঠিক রাখো তাহলেই দেখবে তোমার মন থেকে যে অশান্তি সেই অশান্তিটা দূরে চলে যাবে এবং যখনই এই অশান্তিটা দূরে চলে যাবে তখন পরিবারের মধ্যে শান্তি আসবে অর্থাৎ আমরা সেটা অনেক সময় এক্সপ্রেস করে ফেলি সেজন্য এই সফলতা ধর্মীয় সফলতা আধ্যাত্মিক সফলতার পেছনে ভগবান যীশুখ্রিস্ট খুব সুন্দর করে ফর্মুলা বলছেন সে ফর্মুলা কিরকম বলছেন প্রথম দরজায় ধাক্কা মারো দ্বার খুলবে নক দ্য ডোর ইট শ্যাল বি ওপেন টু ইউ তুমি দরজায় ধাক্কা মারো দরজা খুলবে দ্বিতীয় প্রতিবেশীকে নিজের মতন ভালোবাসবে আর তৃতীয় তুমি যেমন ব্যবহার আশা করো অপরের প্রতি তাই করো অর্থাৎ যেটা তুমি নিজের জন্য আশা করো সেইটি অন্যের সাথে করো শুধু লক্ষ্যটা ভগবানের দিকে রাখো সারা দিনে ওই ভগবানের একবার কথা স্মরণ করো না তাহলেই হবে আমাদের আর অন্য কিচ্ছুর দরকার নেই ঠাকুর এসে এই যুগে খুব সোজা করে দিয়ে গেছেন একেবারে সহজতার প্রতিমূর্তি সরলতার প্রতিমূর্তি শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে আমাদের এই মনের নিয়ন্ত্রণের কথা বলে দিয়ে গেছেন সেটি আমাদের কোনো কিছুতেই অতৃপ্তি দুঃখ নয় আমরা সব কিছুর মধ্যে আনন্দকে রাখবো এবং সেই জন্য যদি না কোথাও কিছু করতে পারি তাহলে কি করব না আমরা চেষ্টা করব যদি তাতেও না হয় তাহলে প্রার্থনা করব। একেবারে প্রার্থনা এই অভ্যাস যত আমরা তীব্র করব তত দেখতে পাব যে আমাদের প্রার্থনাও পরি প্রকৃতিগত পরিবর্তিত হচ্ছে অর্থাৎ আমাদের প্রার্থনা প্রথমে বস্তু কেন্দ্রিক থাকে কিন্তু তারপর সেটি ঈশ্বর কেন্দ্রিক হয়ে যায় এই ঈশ্বর কেন্দ্রিক প্রার্থনাকে যত আমরা করতে পারি যেদিন সন্তান মারা গেছে সেদিনকে আমরা সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহসুখের জন্য মন দিতে পারি পারি না সেই রকম এটি ঠাকুরেরই কথা সেই রকম আমরা এই মনঃসংযমের কথা যখন ভাবি তখন আমাদের বারবার মনে রাখতে হয় যে আধ্যাত্মিক জীবনের পথটি খুব সহজ এই মুহূর্তের জন্যে সৎ চরিত্রবান এবং নিজের কর্তা হতে হবে অর্থাৎ যখন আসছে অপরচুনিটি সারাক্ষণ হয়তো পাচ্ছি না কিন্তু যখন আসছে ততক্ষণ করব একজন ভক্ত যখন রামকৃষ্ণ থেকে বলছেন তাকে ভালোবাসতে পাচ্ছি কই তাকে তো ভালোবাসতে পারছি না ঠাকুর বলছেন তার নাম করলে সব কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা সব পালিয়ে যায় অর্থাৎ যখনই আমাদের মধ্যে অতৃপ্তিটা আসবে মনে রাখতে হবে তার নাম এই রো যদি সত্যি সত্যি এই নামটা করতে পারি তাহলে যাই পরিস্থিতি আসুক না কেন তাহলে আমরা সেটাকে ঠিক এগিয়ে নিয়ে যেতে পারবো স্বামী ব্রহ্মানন্দজিকে একদিন তার শিষ্য জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ কুণ্ডলিনী শক্তি কি করে জাগে মহারাজ উত্তর দিয়েছিলেন ধ্যান জপ ইত্যাদির দ্বারাই জাগে আর কেউ কেউ বলেন ওর বিশেষ সাধনা আছে তার দ্বারা জাগে আমার বিশ্বাস জব ধ্যানের দ্বারাই জাগে কলিতে জব ধ্যানই প্রশস্ত জপের মতন সহজ সাধনা নেই জপের সঙ্গে ধ্যান করতে হয় এরকমভাবে তিনি এই ভক্তিযোগের মাধ্যমে প্রার্থনাটাকে বারবার বলছেন সেজন্য ওই যে আমাদের হতাশাকে দূর করে মনটাকে আনন্দে পরিপূর্ণ করতে হবে এবং অসুস্থ দুর্বল মনের থেকে আমাদের মনকে সতেজ বা সংযত করা সেইটি একমাত্র উপায় একটি কথার কথা বলছেন সেটি আমেরিকান ম্যাগাজিন পত্রিকায় অক্টোবর উনিশশো সংখ্যায় একটা অদ্ভুত রকম ক্লিনিকের খবর পাওয়া গিয়েছিল সেখানে ভগ্ন হৃদয় এবং ভগ্ন বিশ্বাসের মানুষদের চিকিৎসা করা হতো সেখানে একটা ঘটনার কথা লেখা আছে বলা হচ্ছে এই ক্লিনিকে চৌত্রিশ বছর বয়সের একজন মহিলা এসেছিলেন কিন্তু তাকে দেখতে মনে হতো পঞ্চাশ বছরের বৃদ্ধা বহুদিন ধরে অনিদ্রা এবং স্নায়বিক দুর্বলতায় তিনি ভুগে ভুগে ক্লান্ত বহু চিকিৎসকের কাছে গেছেন চিকিৎসা করিয়েছেন ফল পাননি ধর্মভীরু তিনি প্রার্থনা করারও চেষ্টা করেছেন কিন্তু সফল হননি হতাশ হয়ে তিনি শেষে আত্মহত্যা করতে চেষ্টা করেছিলেন এই ক্লিনিকের একজন মানসিক রোগের চিকিৎসক কিন্তু ভদ্রমহিলাকে পরীক্ষা করেই তার ফলাফলটি বা আসল রোগের কারণটি ধরতে পেরেছিলেন মহিলা একটি লোককে ভালোবাসতেন তাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু তার বোন ওই লোকটিকে বিয়ে করে সেই জন্য মনে মনে বোনের ওপর তিনি এক ভয়ঙ্কর রাগ প্রকাশ করতেন বাইরে থেকে যদিও দেখা দেখাতেন তিনি বোনকে স্নেহ করেন কিন্তু অবচেতন মনে তার মনে একটা নিষ্ঠুর ঘৃণার ভাব জমেছিল যার ফলে তার শরীর এবং মনটি ভেঙে যায় ভদ্রমহিলাকে সাহায্য করার জন্য একটা একজন পাদ্রী এগিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন আপনি তো জানেন ঘৃণা করা পাপ আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনার হৃদয় শক্তি দেন আপনার বোনকে আপনি আন্তরিকভাবে ক্ষমা করতে পারেন দেখবেন আপনার মনে শান্তি ভগবান দেবেন ভদ্রমিলা এই উপদেশ পালন করেন নিজের থেকে আরও অনেক বৃহত্তর এক শক্তিকে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করে তিনি তার বোনকে ক্ষমা করার মতন সামর্থ্যটি অর্জন করেছিলেন তার অবসাদ দূর হয়েছিল তিনি নতুন জীবনে ফিরে এসেছিলেন অর্থাৎ আমাদেরও ক্ষেত্রে তাই আমরা যে অবস্থাতেই থাকি না কেন সেখানে কোনো হতাশা অবসাদ আনবো না সেটিকে আনন্দের সাথে গ্রহণ করে এগিয়ে যাব মনে রাখব সেইটি ভগবান আমার জন্য এই সময়ের জন্য একমাত্র উপযুক্ত বলে সেটি আমার কাছে এনে দিয়েছেন নইলে ব্যাক করে ভাবুন না যে যদি সেটি আমার জন্য ভালো না হতো তাহলে ভগবান তো আনতেন না তাহলে ভগবান তো সেই সিচুয়েশন আমাকে ফেলতেন না তাহলে ভগবানের নিশ্চয়ই এর পেছনে কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে সেই মহৎ উদ্দেশ্যের প্রতি নতি স্বীকার করে মনের গভীরে প্রবেশ করে আমরা জানব যে আমি সব করছি কিন্তু আমার মনটি সেই দেশের বাড়িতে পড়ে রয়েছে ভগবানের পাদপদ্মেই আসলে পড়ে রয়েছে আমি বড় লোকের দাসীর মতন সমস্ত কাজ করছি কিন্তু মনটিকে ভগবানের কাছে দিয়ে রেখেছি আর বাহ্যিক যে উপচার যেগুলোর মধ্যে দিয়ে আমার স্পিরিচুয়াল অ্যাসপিরেশনটা বাড়ে সেগুলি হয়তো সাময়িকভাবে বিচ্ছিন্ন হচ্ছে বিচ্ছেদ হচ্ছে সবসময় পাচ্ছি না কিন্তু তার জন্য দুঃখ রাখবো না আমি সেই সময় ভগবানের নাম করব তার নামের মধ্যে দিয়ে আমার অ্যাসপিরেশনটাকে জাগিয়ে রাখবো কারণ সব চলে যাবে এগুলো বাহ্যিক উপচার অন্তরের জাগ প্রদীপটিকে জাগিয়ে রাখতে পারলেই আর কোনো চিন্তা নেই এক রাজা ছিলেন তিনি এক সাধুর কাছে যাতায়াত করতেন তার সৎসঙ্গ করতেন তা সেই রাজা নিজের জন্য একটা প্রসাদ তৈরি করেছেন মানে প্রাসাদ তার আগেও বেশ কয়েকটি প্রাসাদ ছিল কিন্তু এবারে যেটি করেছেন সেটি একেবারে বিলাসপূর্ণ জাঁকজমক তা রাজা সাধুকে বারবার তার প্রাসাদটি দেখতে অনুকরণ অনুরোধ করলেন তিনি বললেন সাধু তার মহলে পদার্পণ করলে সেটি পবিত্র হবে সাধু কিছুতেই তার কথা রাখছেন না শেষে অনেকবার রিকোয়েস্ট করাতে একদিন সাধু বললেন চলো যাই রাজা সাধুকে মহল দেখাতে আরম্ভ করলেন এটি আমার সভা শোবার ঘর এটি আমি সভাগার এটি আমার খাবার ঘর এরকম নান নানান রকম সাধু চুপচাপ দেখছেন কারণ তিনি দেখছেন যে তিনি যদি প্রশংসা করতেন তাহলে আরও খনন কার্য অনুমোদন করা হতো কারণ বাড়ি তৈরি করলেই অনেক জীবজন্তু মারা পড়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় স্বাধীনভাবে তারা বেড়াতে পারে না সাধু কোনো কথা না বলায় রাজা মনে করলেন যে সাধুর বোধহয় প্রাসাদ পছন্দ হয়নি রাজা অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞেস করলেন যে মহারাজ প্রাসাদ তৈরিতে কোনো কিছুর ঘাটতি হয়েছে কি সাধু বললেন এতে তো একটা মারাত্মক ঘাটতি হয়েছে রাজা বললেন বড় বড় কারিগররা এসে প্রাসাদ বানিয়েছে কোনো কোনো অভাব রাখিনি তাও কিন্তু সাধু বাবা তখনও বলছেন অভাব আছে রাজা আশ্চর্য নাতে আশ্চর্য হলেন এবং বলেন ভয়ানক ত্রুটি হয়েছে বলেন হ্যাঁ রাজা জিজ্ঞেস করলেন কিসের ত্রুটি সাধু বললেন এই যে দরজাটা রেখেছ এই দরজাটাই হচ্ছে ত্রুটি তখন রাজা বলেন সে কী দরজা না থাকলে প্রাসাদটি কী করে ব্যবহার করব। সাধু তখন বলছেন তুমি এই প্রাসাদ তৈরি করেছ কেন রাজা বললেন আমি নিজের থাকার জন্য তৈরি করেছি সাধু বললেন রাজা তুমি তো তোমার থাকার জন্য তৈরি করেছ কিন্তু একদিন লোকে তোমাকে এই দরজা দিয়ে নিয়ে চলে যাবে এর থেকে বড় ত্রুটি আর কি হবে বলো তৈরি করেছো থাকার জন্য কিন্তু লোকে তো থাকতে দেবে না তুলে নিয়ে যাবে তাই যদি থাকতে হয় দরজার দরকার নেই বাইরে বেরোনোর কোনো রাস্তাই রাখা উচিত নয় অর্থাৎ ঘরবাড়ি আমাদের আসল নয় একদিন সব ছেড়ে চলে যেতে হবে আমাদের আসল ঘর হলো সেই যেখানে গেলে আর ফিরে আসতে হয় না কিন্তু সংসারের এই কর্তব্যকে অবহেলা করে নয় সমস্ত কর্তব্য যতদিন ভগবান দিয়েছেন তার নির্দেশ বলে মেনে নিয়ে সুচারুভাবে ওই কর্ম করো আনন্দে সদা জাগো আনন্দে ক্ষমা করো তাদের আনন্দে সব কিছুর মধ্যে দিয়ে আনন্দের মধ্যে দিয়ে জীবন কাটাও আনন্দই আসল আর অন্য কিছু নেই মনের গভীরে এই আনন্দবস্তুকে খুঁজে ফেলে বাইরের এই কর্তব্য বাইরের এই সংসার বাইরের এই সমস্ত পাঠ আলোচনা এগুলোর থেকেও অনন্ত গুণের আনন্দ এই মনের মধ্যে রয়েছে সেই উৎসভূমিটাকে ধরতে হয় সেটি ধরার জন্য এই বাইরের এগুলো শুধুমাত্র আনুষঙ্গিক সঙ্গ উপসঙ্গ এই সঙ্গ উপসঙ্গের মধ্যে দিয়ে সেই আনন্দের গভীরে যাতে প্রবেশ করতে পারি সেই প্রার্থনা রাখিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ইতি টানলাম সকলে ভালো থাকবেন যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন আমি আপনাদের সকলের থেকে বয়সে ছোট অভিজ্ঞতায় ছোট তাই আপনাদের কাছে নত জানু হয়ে বলছি এই প্রতিদিনের পাঠে যদি কোথাও কোনো অসঙ্গতি যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি কাউকে কোনো আঘাত কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আমার জন্য প্রার্থনা করবেন এইটুকু নিবেদন করে আজকে ইতি করলাম নমস্কার

प्रणराम प्रणराम प्रणराम